ঈদের দিন কি বৃষ্টি হতে পারে যা জানালো আবহাওয়া অফিস এখন দেশে চার জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছে এটি আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এদিকে চাঁদ দেখা সাপেক্ষে আগামী বাইশ অথবা তেইশ এপ্রিল হতে পারে পবিত্র ঈদুল ফিতর আগামী বিশ দিনের পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে ঈদের সময়ে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে ঈদের দিনে মৌসুমী বায়ুর প্রভাব না পড়লেও দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান আবহাওয়িদ আব্দুল মান্নান তিনি বলেন বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু অবস্থান করছে তবে বৃষ্টির প্রবণতা থাকবে ঢাকা ময়মনসিংহ সিলেট চট্টগ্রাম সহ দেশের মধ্য উত্তর পূর্ব ও দক্ষিণাঞ্চলে খুলনা বরিশাল রাজশাহী ও রংপুর বিভাগে এসব অঞ্চলের চেয়ে বৃষ্টি কম হতে পারে সব মিলিয়ে ঈদের সময় বৃষ্টি হতে পারে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় আজ বৃহস্পতিবার ঢাকা ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক স্থানে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র হতে পারে এছাড়া দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে